না চিনি না ভাইয়া, উনি তো ওরকম করেই বলতেছে, সো ভেরি স্যাড থিং। উনি তো হিজড়া না যেভাবে কথা বলবে। দেখেন কত কিছু, সে আমাকে ফোন দেয়, আমি কিন্তু ওর অনেক সময় রিসিভ করতে পারি না, লিখছ দিও, তোমার কোনো কমিটমেন্ট ঠিক নাই, মানে প্রতিটা মেয়েদেরকে সে বানায় হচ্ছে প্রসিডিউট। সাকিবের আমি পাশে বসবো, বসে প্রেসের সামনে বসবো, বসে আমি ক্লিয়ার করবো, আমি কিন্তু আগেও বলেছি। এবার মিষ্টি জান্নাত বলেন, আমি যদি কাউকে বিয়ে করি আর সে যদি আমাকে স্বীকৃতি না দেয় তাহলে আমি কখনোই বাচ্চা নিয়ে হাজির হব না, আমি এতটাও পড়ে যাই নাই। কথাগুলো কাদেরকে উদ্দেশ্য করে বলেছেন তা আর বুঝতে বাকি নেই কারো। আমি যাকেই বিয়ে করি সে যদি আমাকে সমাজে স্বীকৃতি না দেয়, আমি কখনোই বাচ্চা নিয়ে সামনে এসে বলবো না যে আমাকে স্বীকৃতি দাও তোমার বাচ্চা, এটা আমি কখনোই বলবো না, কারণ এতটা মানে আমি পড়ে যাই নাই। আমি সবসময়ই মানে বলি যাকে আমি বিয়ে করব সে যদি সেই আমাকে নিয়ে বলবে যে ও আমার বউ বা এটা সেটা, আর না করলে না করবো। আমি সিঙ্গেল লাইফ যদি আমার খুব তো ইচ্ছা, আমি সিঙ্গেল থাকতে চাই। শাহরিয়ার নাজিম জয়কে উদ্দেশ্য করে জান্নাত বলেন, উনি তো মেয়েদের মতো কথা বলেন, নায়িকারা যেমন ঢং করে কথা বলে জয়ও সেভাবে কথা বলে। উনি কি হিজড়া নাকি প্রশ্ন রাখেন জান্নাত। মানে প্রতিটা মেয়েদেরকে সে বানায় হচ্ছে প্রসিডিউট, সরি টু সে দ্যাট, প্রতিটা নায়িকাকে সে ভাব মানে ভাবখানা দেখায় যে তারা সুগার ড্যাডি নিয়ে ঘুরে, তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নাই। এটা তো আর্টিস্টদের রেইজ অফ দ্য ভয়েস করা উচিত, প্রতিটা আর্টিস্টের করা উচিত। আমি কিন্তু শুধু আমাকে নিয়ে বলি নাই, সে কিন্তু সবাইকে ভাবে ইনসাল্ট করেছে, মৌসুমী আপু, শাবনুর আপু, এভরি ওয়ান যারা যারা আছেন, পূর্ণিমা আপু, সবাইকে নিয়ে কিন্তু সে ইনসাল্ট করেছে, ছেলেদেরকে, জায়েদকে নিয়েও সে ইনসাল্ট করে কথা বলেছে।